আসসালামু আলাইকুম দর্শক, আমি ডাক্তার ফারহানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা অনেকে আমাদের কাছে স্বাস্থ্য বিষয়ক নানা রকম প্রশ্ন করে থাকেন, আজকে সেখান থেকেই একটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। মোহাম্মদ রাজ্জাকুল জানতে চেয়েছেন, আপু, স্ত্রীর সাথে সহবাস করার পর যদি প্রস্রাব করি তাহলে কোনো সমস্যা হবে কিনা? এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন জানতে চেয়েছে, আমি যদি কন্ডম ছাড়া যৌনমিলন করি এবং যৌনমিলনের পর যদি প্রস্রাব করি তাহলে কি নিরাপদ যৌনমিলন হবে কিনা? দর্শক, এ প্রশ্নের উত্তরে প্রথমে বলবো, যৌনমিলনের পর প্রস্রাব করার যে অভ্যাস এটা কিন্তু খুবই ভালো, কারণ যৌনমিলনের পর নারী এবং পুরুষের দুজনের যৌনাঙ্গেই কিন্তু সামান্য পরিমাণ বীর্য লেগে থাকতে পারে। আপনি যৌনমিলনের পর যদি প্রস্রাব করেন তাহলে আপনার লিঙ্গের ভিতরে যদি সামান্য পরিমাণ বীর্য লেগে থাকে তাহলে সেটা বের হয়ে যাবে, কারণ লিঙ্গে যদি সামান্য পরিমাণ বীর্য লেগে থাকে তাহলে কিন্তু মূত্রনালী এবং মূত্রথলিতে সংক্রমণ হওয়ার সামান্য ঝুঁকিও রয়েছে। তাই সবাইকে বলবো, যৌনমিলনের পর সাথে সাথে ঘুমিয়ে না গিয়ে 5 থেকে 10 মিনিট পর আপনার যৌনাঙ্গ পরিষ্কার করে নিন এবং প্রস্রাব করে তারপরে ঘুমাতে যান। এতে আপনার যৌন স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার যৌনাঙ্গে কোনো রকম দুর্গন্ধ হবে না, সেই সাথে আপনার যৌন সংক্রমণ হওয়ার কোনো প্রকার ঝুঁকিও থাকবে না। আরেকটা যে প্রশ্ন সেটা হচ্ছে, কন্ডম ছাড়া যৌনমিলন করে প্রস্রাব করে নিলে সেটা নিরাপদ যৌনমিলন হবে কিনা? এই প্রশ্নের উত্তরে প্রথমে যেটা বলবো তা হচ্ছে, কন্ডম ছাড়া যৌনমিলনের পর আপনি প্রস্রাব করেন কিংবা আপনার যৌনাঙ্গ যদি খুব ভালোভাবে গরম পানি বা সাবান দিয়ে পরিষ্কারও করেন তাহলেও কিন্তু আপনার যৌনসঙ্গী গর্ভবতী হয়ে যাবে। একটা বিষয় মনে রাখবেন, কোনো মহিলা কন্ডম ছাড়া যৌনমিলনের পর সে তার যৌনাঙ্গ যেভাবেই পরিষ্কার করুক না কেন সে কিন্তু গর্ভবতী হয়ে যেতে পারে। অর্থাৎ কন্ডম ছাড়া যৌনমিলন করলে সেটা কিন্তু কোনোভাবেই নিরাপদ যৌনমিলন হতে পারে না। আপনি যদি প্রেগন্যান্ট না হতে চান তাহলে আপনি অবশ্যই কন্ডম ব্যবহার করবেন, নয়তোবা আপনি খাবার পিল বা অন্য কোনো প্রকার যৌনবিরতিকরণ ব্যবস্থা গ্রহণ করবেন। আশা করি এই প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন। ধন্যবাদ।